মাকে নিয়ে এই বাড়িতে এত অশান্তি, তাকে আবার এই বাড়িতে ঢুকতে দিলি। ও তো চলে যাওয়ার কথা ছিল, তোর জন্য যেতে পারলো না, সবকিছু পণ্ড করে দিলি তুই। ওনাকে উকিল হবে, উকিল হয়ে আমার ঋষি বাবাকে বাঁচাবে। হাসি পায় তোর কথা শুনলে জানিস তো, হেসে হেসে একেবারে মরে যেতে ইচ্ছে করে। সব হয়েছে তো এবাড়ির ছোট বউয়ের জন্য। সেই জন্যই তো ছোট ঠাকুর বউ, এই জন্যই আমি চলে যেতে চাইছি। এত সবকিছু দেখে এই বাড়িতে আমি থাকতে পারবো না। দেখো বৌদি, তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে আমিও এই বাড়িতে থাকবো। থাকুক ছোট বউ, ওদেরকে নিয়ে এই বাড়িতে দরকার হলে তাই থাকতে হবে। আমার ছেলের স্বার্থে আমাকে এটুকু করতেই হবে। এমন করে বারবার আমার ছেলে বলছিস, যেন ছেলের স্বার্থটা তোর শুধু একার, আমাদের কারণ নেই। কো ছেলের স্বার্থ তোমরা সবাই দেখো, কিন্তু কি বলতো, তার মধ্যেও না একটু পার্থক্য আছে, পথটা আলাদা। আমি সত্যের পথে হাঁটছি আর তোমরা বিপথে হাঁটছো, এটাই পার্থক্য। হ্যাঁ হ্যাঁ, তুমি একবার সঠিক পথে যাচ্ছ, আমরা সবাই ভুল পথে হাঁটছি। তোমার তোমার না একটা প্রবলেম আছে, তোমার নিজের উপর বড্ড বেশি ওভার কনফিডেন্স। কথা বলে কোনো লাভ হবে না, চোরা না শোনে ধম্মের কাহিনী। ও কি ওদের তাড়িয়ে দেবে? দিবি তাড়িয়ে? রশ্মিকে ফিরিয়ে আনবি? এখনো যদি ওদেরকে তাড়িয়ে দিত, আমি বলে কয়ে বুঝিয়ে বাজিয়ে রশ্মিকে ঠিক ফিরিয়ে আনতুম। এখনো সময় আছে, কিন্তু এরপর এরপর আর সময় থাকবে না, আর আর কিচ্ছু পারবো না। ছোটা করবো কোনোভাবেই, আমি জাহ্নবীকে এখান থেকে যেতে দেব না। কিছুতেই আমি ওকে এখান থেকে সরাবো না, আর যদি সরতেই হয় তাহলে আমিও ওদের সঙ্গে সরে যাব। তোমাদের তো প্রথমেই বলেছিলাম যে আমরা থাকবো না, চলে যাব। আর তারপর যদি তোমরা মনে করো যে রশ্মিকে এই বাড়িতে ফিরিয়ে আনবে, ফিরিয়ে এনো, আমার কিচ্ছু বলার থাকবে না। তবে একটা কথা বলছি, এই যে তোমরা ভাবছো না যে কেসটা মিটিয়ে ফেলবে, মিটিয়ে ফেলতেই পারো, কিন্তু তার আগে একবার আমার ছেলে ঋষির সঙ্গে কথা বলো। আমার মনে হয় না ও কেসটা মেটাতে চাইবে। আরে চাইবে কি করে, ও তোর ব্রেন ওয়াশ করেছে, চালাক মেয়ে। চুপ, একটা কথাও বলবে না, মুখে কথা বলে কিছু প্রমাণ হয় না, কাজে প্রমাণ কর। আমরা স্যারে নুন খেয়েছি, তার দাম আমাদের দিতেই হবে। তার বিপদের দিনে আমরা তার থেকে মুখ ফিরিয়ে চলে যেতে পারি না। সে তো শুধু আমাদের বিপদের বন্ধু না, সে তোর দেবতা, সে তোর ঈশ্বর, সে তোর স্বামী। নিজের যা বিশ্বাস তা অন্য কেউ না মানলেও সেই বিশ্বাস থেকে সরে আসার কোনো কারণ নেই। তুই মনে মনে যা বিশ্বাস করিস সেই বিশ্বাসটাকেই দাম দে। তোর জীবন তো আর আমার মতো না, তোর জীবনটা ওই একটা জায়গা থেকে আলাদা। আমার স্বামী আমাকে স্বীকার করেনি, সে আমাকে মিথ্যে কথা বলেছিল যে সে বিবাহিত নয়। কিন্তু তোর তো তা নয়, তোর স্বামী তো তোকে স্ত্রীর পরিচয়ে রাখতে চেয়েছিল।
তুই তাকে উদারতা দেখিয়ে বিয়েতে রাজি করিয়েছিলি। এসব কথা এদের জানার কথা নয়, শুধু ছোড়দি জানে। এখন তো ঋষি নেই, কেউ এসব কথা বিশ্বাস করবে না, আর কাউকে বিশ্বাস করানোর কোনো দায়ও নেই। তুমি তোমার পথে ঠিক থাকো, সত্যের পথে থাকো। আমি তোমাকে আশীর্বাদ করছি, আমি জীবনে যা পারিনি তুমি তা পারবে, কারণ তোমার সঙ্গে স্যারের মতন একজন মানুষ আছে। তুমি মহাদেবের মতো স্বামী পেয়েছ। তুমি 10 হাতে পার্বতীর মতো তোমার স্বামীকে রক্ষা করবে। আমি তোমাকে আশীর্বাদ করছি। কেস নাম্বার 32/20, বাদী রজনী সেন, বিবাদী জাহ্নবী চ্যাটার্জি, হাজির। হাজির। এই কেসের আসামি রিজি সেনের পক্ষে সওয়াল করার জন্য হাজির আছেন জাহ্নবী চ্যাটার্জি। কত বড় সাহস! ওকালতিটা উনি একেবারে করে ফেলবে। উকিল বললে কি উকিল হওয়া যায়? আমাদের যে বাগা উকিল, আজকের পরে ওকে দাঁড়াতে দেবে না। দেখো কি হয়। বিবাদী পক্ষে আছেন মহামান্য লয়ার সৌম্যদীপ বসু। ইওর অনার, আমরা এখন মহামান্য বিচারকের অনুমতির অপেক্ষায় রয়েছি। কেস নাম্বার 32/20, এই কেসের সওয়াল জবাব শুরু হতে পারে। আমি প্রথমে, যিনি আসামি পক্ষে রয়ে কথা বলবেন সেই কেসের ব্রিফ তাকে দিতে বলছি। মহামান্য আদালতকে আমি শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমার কেসের সংক্ষিপ্ত বিবরণ আপনার কাছে পেশ করছি। আমি জাহ্নবী চ্যাটার্জি, আর এখানে যাকে আসামি বলে অভিহিত করা হয়েছে তিনি হলেন ঋষি সেন, একজন দায়িত্ববান নাগরিক, উচ্চপদস্থ আধিকারিক এবং সর্বোপরি একজন সহৃদয় মানুষ। আর ওনার সাথে আমার সম্পর্ক, আমি ওনার স্ত্রী আর উনি আমার স্বামী। মহামান্য আদালত, আপনি হয়তো মনে করতে পারেন আজকে আমি শুধুমাত্র পয়সার কারণেই কোনো নাম করা অ্যাডভোকেটকে কেসটা লড়ার জন্য আনতে পারিনি। হ্যাঁ, আমাদের অর্থের অভাব রয়েছে ঠিকই, কিন্তু আমার মনে হয়েছে আমার জীবনে যা যা ঘটনা ঘটেছে আর কোট আনকোট আসামি ঋষি সেনের জীবনে যা যা ঘটনা ঘটেছে সেটা আমার থেকে ভালো করে আর কেউ দেখেনি। সেই জন্য শত প্রণোদিত হয়ে আমি এই ওকালতিটা করতে এসেছি, আর আশা করব ঋষি সেন ন্যায় বিচার পাবেন। আপনার ওপর আমাদের অনন্ত ভরসা। আমরা চিরকাল জেনে এসেছি আইন কারণ নয়, আইন আইনের পথে চলে। আর আজ যেন সব কথা শোনার পর আমরা এই প্রমাণই পাই যে আইন সত্যিই কারণ নয়। কোনো অর্থবান, ক্ষমতাবান কোনো মানুষেরই নয়, আইন একমাত্র আইনেরই হয় এবং আইন কারোর বশ্যতা স্বীকার করে না। ইওর অনার, আপনি কেসের ব্রিফটা শুধু শুনতে চেয়েছিলেন। এই মেয়েটি যা যা কিছু বলছে তার অধিকাংশই অপ্রাসঙ্গিক, ধরা যায় প্রায় 90% অপ্রাসঙ্গিক। দেখুন, এই অপ্রাসঙ্গিক কথা শোনার মতন সময় আমার বা আপনার কারোরই নেই, আর আমরা নিশ্চয়ই এই মেয়েটির কাছ থেকে আইন কি তার সংজ্ঞা পেতে আসিনি এখানে। ইওর অনার, আপনি দয়া করে যদি মেয়েটিকে বলেন যে এক্সাক্ট কেসের প্রতিলিপি কি সেটা যেন এখানে জমা দেয়, তাহলে আমার বা আপনার কারোরই সময় নষ্ট হয় না। এই কথাটা যদি সে মনে রাখে তাহলে সত্যি আমরা খুশি হব। আপনি বিষয়ে আসুন।
আমি আপনাকে কেসের ব্রিফটা দিতে বলেছি, আপনি ব্রিফটা দিন, আপনি বসুন। থ্যাংক ইউ ইয়োর অনার। মহামান্য আদালত, আমি জীবনে প্রথমবার কোর্টে এসেছি, জীবনে প্রথমবার আপনার সামনে এসে দাঁড়ালাম, আর জীবনে প্রথমবার এরকম একটা অ্যাম্বিয়েন্সে পা রাখলাম। সেই জন্যই হয়তো আমার শুরুটা একটু বিলম্বিত হচ্ছে, কিন্তু আপনি দয়া করে নিজের গুণে মাপ করে দেবেন। কিন্তু আমি যা কথা বললাম আমার নিজের বিশ্বাসের কথাটাই আপনাকে জানালাম। এবার আসি আসামির কথায়। আসামি ঋষি সেন কর্মসূত্রে আমাদের গ্রামে গিয়ে পৌঁছয়। ওখানে তার পোস্টিং হওয়াতে কারোর সহায়তার তার প্রয়োজন ছিল, আর আমার মা তার কাছে রান্নার কাজে যুক্ত হয়। আর সেই সুবাদেই আমার ওই বাড়িতে যাতায়াত শুরু হয়। কিন্তু প্রথম প্রথম আমার এই মানুষটিকে খুব বিরক্ত এবং রাগী বলে মনে হতো। অকারণে তিনি রাগ দেখাতেন, আর তার এই আচরণ দেখে আমি নিজেও বিলম্বিত হতাম। ঘটনাচক্রে উনি আমার মায়ের ওপর নির্ভর করতে শুরু করলেন, কারণ উনি বুঝতে পেরেছিলেন আমার মা খাঁটি একজন মানুষ। আর আমরাও বুঝতে পারলাম মানুষটি মুখে খারাপ কথা বললেও মনের দিক থেকে খুব ভালো। আর ধীরে ধীরে তার সাথে আমার পরিচয় হলো, ধীরে ধীরে তাকে শ্রদ্ধা করতে শুরু করলাম। আর এমন সময় তিনি জানতে পারলেন আমি উচ্চ মাধ্যমিকে মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছি। স্যার জানতে পারেন যে আমার বাবা আমার জন্মের পরেই আমাদেরকে ছেড়ে চলে যান। আমাদের কোনো দায়িত্বও কোনোদিনও নেননি এবং খোঁজও রাখেননি। কিন্তু স্যার তখন জানতেন না যে আমার বাবা মানুষটি আসলে কে। তিনি জানতে পেরেছিলেন যে আমার মা কলকাতাতে এসে আমার বাবার বাড়ির দরজার সামনে যখন দাঁড়িয়েছিলেন, তখন দরজা থেকেই উনি আমার মাকে বিদায় করে দিয়েছেন কিছু টাকার বিনিময়ে। আমার মা বসুমতির মতো সব অপমান তিনি নিজে সহ্য করেছিলেন, কিন্তু আমাকে এবং নিজেকে ওইটুকু টাকার বিনিময়ে বিক্রি করতে পারেননি। কিন্তু এই অসম্ভব দর্পিত, স্পর্ধিত এবং অর্থবান মানুষটির সাথে লড়াই করার সাহস মা পায়নি, সেই জন্য উনি চলে এসেছিলেন। আমাকে তিনি কোনোদিনই আমার বাবার নাম বলেননি এবং বাবা সম্পর্কে কোনো কথাও তেমন বলেননি। বরং তিনি ছোটবেলা থেকে আমাকে বুঝিয়েছিলেন, বলেছিলেন আমার বাবা একদিন ফিরে আসবেন আমার কাছে, আর আমি সেই আশাতেই বড় হয়েছিলাম। আমার মনে যাতে বাবা সম্পর্কে কোনো অশ্রদ্ধা না জন্মায়, আমার মা কিন্তু সেইভাবেই আমাকে মানুষ করেছিলেন। কিন্তু ঘটনাচক্রে সবকিছু জানাজানি হয়ে গেল। ঋষি সেন একজনকে পছন্দ করতেন, শুধু পছন্দ করতেন বলাটা ভুল হবে, ভালোবাসতেন। যদিও সেই মেয়েটি কিছুদিনের জন্য অন্য একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে এবং ঋষি সেনের কাছ থেকে দূরে চলে যায়, শুধুমাত্র সেই কারণেই ঋষি সেন সারা পৃথিবীর ওপর বিরক্ত হয়েছিলেন, ক্ষুব্ধ হয়েছিলেন। আর সেই কারণেই তিনি অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারতেন না, যদিও সেটা আমরা পরে জানতে পেরেছিলাম। যথানিয়মেই সেই ছেলেটি রোশনী সেনকে ছেড়ে চলে যায়। ঋষি সেনের ভাবী স্ত্রী তখন ভেবেছিলেন উনি আমেরিকায় গিয়ে বসবাস করবেন, কিন্তু ঘটনাচক্রে সবকিছু উল্টে যায়। যখন তিনি বুঝতে পারেন যে তার পাশে আর কেউ নেই, তখন তিনি আবার ঋষি সেনের কাছে ফিরে আসেন। স্বাভাবিকভাবেই প্রথম দিকে ঋষি সেন মেয়েটিকে অ্যাকসেপ্ট করতে পারছিলেন না, কিন্তু ঋষি সেনের পরিবার পরিজন এবং তার ভাবী স্ত্রীর পরিবার পরিজন সকলেই মেয়েটিকে বলে যে তার ভুল স্বীকার করতে। সে ভুল স্বীকার করে এবং ঋষি সেনের কাছে ক্ষমা চায়, এবং এইভাবেই সে ঋষি সেনের মন গলাতে শুরু করে। ঠিক এরকমই সময় সেই মেয়েটি আমাদের গ্রামে যায়, ঋষি সেনের কোয়ার্টারে, এবং সেখানেও তিনি তার স্পর্ধা এবং দুর্ব্যবহার বজায় রাখে। যথানিয়মে ঋষি সেনের সাথে সেই মেয়েটির আশীর্বাদের দিন ঠিক হয়। আর অন্যদিকে আমার মামার বাড়ির লোকজন আমাকে গলগ্রহ ভাবতে শুরু করে, এবং আমাদের এই গ্রামের একজন দুর্নীতিপরায়ণ ছেলের সাথে, একটা বখাটে ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে।
ছেলেটি আমাকে অনেকদিন ধরেই বিরক্ত করত এবং আমার মামির সহায়তায় সেই বিরক্ত করাটা চরমে পৌঁছায়। আমার মা এই কথাগুলো ঋষিসেনকে বলাতে ঋষিসেন বলেন যে আমার কলেজে পড়াশুনো শিখে নিজের পায়ে দাঁড়ানো উচিত এবং আমি নিজেও সেটাই বিশ্বাস করতাম। ততদিনে ঋষিসেন আমার কাছে ঈশ্বরের মতো হয়ে গেছিলেন। তারপরে ঋষিসেন যখন ছুটিতে কলকাতায় আসেন তার বাড়িতে, তখন সেই ছেলের দল আমাকে মুখ বেঁধে তুলে নিয়ে যায়। মা মানত করেছিলেন আমার রেজাল্টের জন্য, সেই মানত রক্ষা করার জন্য আমি এবং আমার মা মন্দিরে পুজো দিতে যাই, আর তখনই এই দুর্ঘটনাটা ঘটে। আমার মা তখন নিরুপায় হয়ে ঋষিসেনকে ফোন করে এবং ঋষিসেন সেই মুহূর্তেই চলে আসে। যখন তারা আমাকে সিঁদুর পরাবে বলে মন্দিরে নিয়ে গেছিল, ঠিক সেই সময় ঋষিসেন পুলিশের লোকজনকে নিয়ে এসে আমাকে সেই জোর করে বিয়ে করার হাত থেকে বাঁচিয়েছিলেন। ঋষিসেন যখন আমাদেরকে তার বাড়িতে নিয়ে যায়, তখন এই ছেলের দল আমাদের ওই বাড়ি ঘেরাও করে। তখন স্যার বাধ্য হয়ে মায়ের রেকাবি থেকে সিঁদুর এনে আমার সিঁথিতে পরিয়ে দেয়। এত লেন্দি গল্প শোনার সময় কি আমাদের আছে? ওনাকে একটু সংক্ষেপে বলতে বলুন, এখানে তো উপন্যাস তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। ইওর অনার, যার জীবনে উপন্যাস তৈরি হয়ে গেছে তার জীবনের ঘটনা সে কি করে ছোট গল্প রূপে বলবে বলুন তো? আমাদের জীবনটা একটা উপন্যাস, তাকে ছোট গল্পে পরিণত করার ক্ষমতা অ্যাটলিস্ট আমার নেই। যাদের জীবন ছোট গল্পের আকারে রয়েছে, আপনি যখন তাদের গল্প বলবেন তখন ছোট গল্পের আকারেই বলবেন। আপনি বসুন। ইয়েস ইওর অনার, আপনি বলুন, একটু সংক্ষেপে বলুন। ইয়েস ইওর অনার, তখন সেই দুষ্কৃতির হাত থেকে রক্ষা করার জন্য, আমাকে বাঁচানোর জন্য, আসলে তখন ওরা বলছিল যে ওদের বাড়ির বউকে তুলে আনা হয়েছে এবং ওরা নিজেদের বাড়ির বউকে সেখান থেকে নিয়ে যাবে। এই সবার মুখ বন্ধ করার জন্য মায়ের দেওয়া পুজোর সিঁদুর আমার সিঁথিতে পরিয়ে দেয়। ঋষিসেন এখানেই দাঁড়িয়ে রয়েছেন। এই ঘটনা তার উল্টো পক্ষ বিশ্বাস করতেও পারেন, আবার নাও করতে পারেন। ইওর অনার, আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। যখন ঋষিসেনকে সওয়াল করা হবে তখন যেন এই প্রশ্নটা উত্থাপন করা হয়, কারণ ঋষিসেন কি বলছেন সেটা আমাদের সকলের জন্যই জানাটা খুব দরকার। সিঁদুর পড়ার পর আমার জগৎটা পুরো পাল্টে গেল। সিঁদুর পড়া এবং না পড়ার মধ্যে ভারতীয় মেয়েদের জীবনে অনেক কিছু পাল্টে যায়, সেটাই বুঝতে পারলাম। তারপরের দিন স্যার আমাদেরকে নিজের বাড়িতে নিয়ে যাবেন বলে রওনা হলেন, আর মাঝরাস্তায় আমি আমার সিঁদুরটা তুলে ফেললাম। তারপরে স্যার আমাদেরকে নিজের বাড়িতে তুললেন। ততদিনে ঋষিসেনের মনও বদলে গেছে। তিনি আমাকে অনুরোধ করলেন আমি যেন তার পরানো সিঁদুরটার নাম উঠছি। তিনি আমার দায়িত্ব নিতে বদ্ধপরিকর ছিলেন, কিন্তু আমি ওনাকে বললাম এটা সম্ভব নয়, তিনি একজনকে কথা দিয়েছেন। শুধুমাত্র রোশনী চ্যাটার্জির সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল বলে আমি আমার নিজের জীবনটা স্যাক্রিফাইস করে দিয়েছিলাম। আর তার পরের ঘটনা আপাতত এই পর্যন্তই থাক। যারা কেস করেছেন বাদীপক্ষে কিছু বলার আছে? হ্যাঁ ইওর অনার, অনেক কথা বলার আছে, অনেক কথা বলার আছে। এবং এই মেয়েটি এতক্ষণ ধরে যে উপন্যাসটা বলে যাচ্ছিল, এটা তো পুরোটা বানানো উপন্যাস।
ইওর অনার, আমি এই মেয়েটিকে কিছু প্রশ্ন করতে চাই। তার আগে একটা কথা বলে রাখা ভালো যে এই মেয়েটি নিজেকে ঋষি সেনের স্ত্রী বলে দাবি করছেন, অথচ রোশনী চ্যাটার্জির সঙ্গে ঋষি সেনের বিয়ের কথা আগেই ঠিক হয়ে গিয়েছিল।